ক্লিক করক আর পাস করক আহি থাকা টেট পরীক্ষা মূর পকেটত যেদরে ফুল সুমাইছে তেনদরে আপনার পকেটত নম্বর মার্কস সুমাব গতি আপনি যদি এল পি টেট দিয়ে এম ই দিয়ে হাই স্কুল হায়ার সেকেন্ডারি যিকোনো পরীক্ষা আহি থাকা টেট পরীক্ষাত যদি আপনি পাস করবলে মন আছে দিয়া ভিডিওব ইয়ার ট্রিক্সব আপনি লব লাগবে তেতিয়াহে কিন্তু আপনি অতি সহজে আর কম পড়া সকলেও কি করব টেট পরীক্ষা পাস করব। আর একটা মানে কথাটা কই দিছ এই মুহূর্তত যে এসএসসি পরীক্ষা নপড়াকে কিদরে পাস করব পারি কিদরে বুদ্ধিরে চলেরে বলেরে কৌশল ব্যবহার করে কিদরে আমি কি করব পারো এসএসসি পরীক্ষা পাস করব পারো সেই সম্পর্কে এই চ্যানেলত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আর আপনাদের কি করব নোয়ারা প্রশ্নের ক্ষেত্র কৌশল প্রয়োগ করে কিদরে আপনি পাস করব পারিব সেই সম্পর্কে মানে এই ভিডিওর ডেসক্রিপশনত সেই ভিডিওর লিঙ্ক দি দিম সেই আপনি কি করব এই ভিডিওর ডেসক্রিপশনত গিয়ে সেই ভিডিওর লিঙ্কটা আপনি ক্লিক করে সেই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করব সেই পুরোনা ভিডিও হব পারে পুরোনা কিন্তু তার জ্ঞান কেতিয়াও শূন্য নহয় সি সদায় আপনার কি করব বেনিফিট দিব আর সেই কারণে কি করব এই ভিডিওর ডেসক্রিপশনত থাকা লিঙ্কত গিয়ে আপনি সম্পূর্ণভাবে সেই ভিডিওটা যদি আপনি চায় তেতিয়াহলে পড়াখিনি আপনি পরীক্ষাত করিলে আর নোয়ারা প্রশ্ন থাকিলে আমি কিদরে পরীক্ষা হলতেই তৎমুহূর্তত শুদ্ধ করব পারো সেই সম্পর্কে মই তাত নির্ভরযোগ্য তথ্য দিছো সেই কথাখিনি জানিলে আপনি এসএসসি পরীক্ষাত পাস করব পারিব। ক্লিক করক আর পাস করক আহি থাকা টেট পরীক্ষা মাত্র কেটামান পয়েন্ট এই কেটামান পয়েন্ট আপনি মনত রাখিলেই ইয়ারপর কি করব আপনি এক বা দুই নম্বর আপনি পরীক্ষাত লাভ করব গতি এই ভিডিওটো মই আরম্ভ করছো এরিস্টটলর আরোহী পদ্ধতি আর এরিস্টটলর আরোহী পদ্ধতির পরা এক বা দুই নম্বর আপনি অনায়াসে লাভ করব পারিব এরিস্টটলর আরোহী পদ্ধতি। এটা এরিস্টটলর আরোহী পদ্ধতি বলিলে আমি এই পয়েন্টকিটা মনত রাখব লাগবে কি কি পয়েন্ট বলে কোতে এক নম্বর পয়েন্ট যে উদাহরণৰ পৰা নীতিলৈ গমন করব লাগবে এক অর্থাৎ কি এক্সাম্পলস টু লজ এক্সাম্পলৰ পৰা ললৈ অর্থাৎ উদাহরণৰ পৰা নীতিলৈ দুই নম্বর পয়েন্ট ব্যক্তিগতৰ পৰা সামূহিকলৈ অর্থাৎ ব্যক্তিগতৰ পৰা কি করব লাগবে সামূহিকলৈ গতি করব লাগবে অর্থাৎ ইন্ডিভিজুয়েল টু ক্লাসেছ ইন্ডিভিজুয়েলৰ পৰা কি হলে যাব ক্লাসলৈ যাব তিন নম্বর পয়েন্ট কি বিশেষৰ পৰা সাধাৰণলৈ বিশেষৰ পৰা মানে পাৰ্টিকুলাৰ বিশেষ মানে কোনো এটা বিশেষ বস্তু এটা পাৰ্টিকুলাৰ পাৰ্টিকুলাৰৰ পৰা কলৈ যাব সাধাৰণলৈ যাব জেনেৰেল বিশেষৰ পৰা সাধাৰণলৈ দেট ইজ ফ্ৰম পাৰ্টিকুলাৰ টু জেনেৰেল এইটো হ'ল তিনি নম্বৰ ল কথাটো বুজি পালে চাৰি নম্বৰ ব্যৱহাৰিকৰ পৰা তাত্ত্বিক দিশলৈ ব্যৱহাৰিকৰ পৰা কলৈ যাব তাত্ত্বিক দিশলৈ যাব অৰ্থাৎ ফ্ৰম প্ৰেক্টিকেল টু থিয়ৰিটিকেল প্ৰেক্টিকেলৰ পৰা কলৈ যাব থিয়ৰিটিকেললৈ যাব সৰলৰ পৰা জটিললৈ কোনো এটা বিষয় সৰল বা চিম্পুলৰ পৰা আৰম্ভ কৰি কি কৰিবলৈ সদায় জটিল বিষয়ৰ ফালে যাব লাগিব মানে কোনো এটা বিষয় উপস্থাপন কৰোঁতে প্ৰথমে জটিল বা টান বিষয় আৰম্ভ কৰিব নালাগে প্ৰথমে জনা সৰল বিষয়ৰ পৰা যিকোনো আমি লেচন বা পাঠ আৰম্ভ কৰিব লাগে আৰু তাৰ পৰা লাহে লাহে প্ৰসংগক্ৰমেহে জটিল বিষয়ৰ পিনে আমি ছাত্ৰ ছাত্ৰীক নিব লাগে সেইটো হ'ল সৰলৰ পৰা জটিললৈ ফ্ৰম চিম্পুল টু কমপ্লেক্স এইটো হ'ল এরিস্টটলে এনদরে কই গৈছে ছয় নম্বর পয়েন্ট অনিশ্চিতৰ পৰা নিশ্চিতলৈ বা অনির্দিষ্টৰ পৰা নির্দিষ্টলৈ দেট ইজ ইনডেফিনিট টু ডেফিনিট এইখিনি আমাৰ যিখিনি পয়েন্ট পালো এই পয়েন্টসখিনি হৈছে এরিস্টটলৰ আৰোহী পদ্ধতিৰ নীতি। ক্লিক করক আর পাস করক আহি থাকা টেট পরীক্ষা এই সরু ভিডিওর পর আপনি আহি থাকা টেট পরীক্ষাত এক বা দুই নম্বর অনায়াসে লাভ করব পারিব আপনার ইয়াত দিয়া তথ্য সমূহ কি করব বহিত লিখি লব আর ঘরত মনত রাখব তেতিয়া কি করব আপনার পরীক্ষাত যে অনায়াসে আপনি এক বা দুই নম্বর লাভ করবলে সক্ষম হব মাত্র কেটামান পয়েন্ট এই কেটামান পয়েন্ট আপনি মনত রাখিলেই ইয়ারপর কি করব আপনি এক বা দুই নম্বর আপনি পরীক্ষাত লাভ করব টেট পরীক্ষা এল পি এম ই হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি যিকোনো পর্যায়ের টেট পরীক্ষার বাবে এই ভিডিওর পর আপনি এক বা দুই নম্বর লাভ করব পারিব কথাটা বুঝি পালে এইখানে হচ্ছে এরিস্টটলর আরোহী পদ্ধতি এক নম্বর উদাহরণের পর নীতিলৈ ফ্রম এক্সাম্পলস টু লজ দুই নম্বর ব্যক্তিগতর পর সামূহিকলৈ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ক্লাসেস তিন নম্বর বিশেষর পর সাধারণলৈ ফ্রম পার্টিকুলার টু জেনেরেল চারি নম্বর হচ্ছে ব্যবহারিকর পর তাত্ত্বিক দিকলৈ দ্যাট মিন্স কি প্রেকটিক্যাল টু থিওরিটিকালর পর জটিলৈ কোনো একটা বিষয় সরল বা সিম্পুলর পর আরম্ভ করে কি করবলে সদায় জটিল বিষয়ের ফলে যাব লাগে ছয় নম্বর পয়েন্ট অনিশ্চিতর পর নিশ্চিতলৈ বা অনির্দিষ্টর পর নির্দিষ্টলৈ দ্যাট ইজ ইনডেফিনিট টু ডেফিনিট এইখিনি আমার যিখিনি পয়েন্ট পালো এই পয়েন্টসখিনি হৈছে এরিস্টটলৰ আরোহী পদ্ধতির নীতি এই আরোহী পদ্ধতির পৰা কি করব যে পরীক্ষাত আপনার প্রশ্ন আহিব যে আরোহী পদ্ধতি কোনে উদ্ভাবন করেছিল
বুলি কলে কোনে কৰিছিল এৰিষ্টটলে গ্ৰীক দার্শনিক এৰিষ্টটলে আৰোহী পদ্ধতিৰ উদ্ভাৱন কৰিছিল আৰু তেওঁৰ এইবোৰ যে পইণ্টছ আছে এই পইণ্টছৰ পৰা এক নম্বৰ কিন্তু আপোনাৰ পকেটত খমাব কথাটো বুজি পালে মোৰ পকেটত যিদৰে ফুল খমাইছে তেনেদৰে আপোনাৰ পকেটত নম্বৰ মাৰ্কছ খমাব গতিকে আপুনি যদি এল পি টেট দিয়ে এম ই দিয়ে হাই স্কুল হায়াৰ ছেকেণ্ডেৰী যিকোনো পৰীক্ষাত টেট আহি থকা টেট পৰীক্ষাত যদি আপুনি পাছ কৰিবলৈ মন আছে আমাৰ এই চেনেল অধিকাৰী পি এছ ৰিচাৰ্চ চেণ্টাৰটো আপোনালোকে অৱশ্যেই ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব আৰু ইয়াত দিয়া ভিডিঅ'বোৰ ইয়াৰ ট্ৰিক্সবোৰ আপুনি ল'ব লাগিব তেতিয়াহে কিন্তু আপুনি অতি সহজে আৰু কম পৰা সকলেও কি কৰিব টেট পৰীক্ষা পাছ কৰিবলৈ পাৰিব মষ্ট ইম্পৰ্টেণ্ট কথাটো হৈছে কি যে মই এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত আন এটা ভিডিঅ'ৰ লিংক দিছোঁ আৰু সেই ভিডিঅ'টো হৈছে কি টেট পাছিং ট্ৰিক্স অৰ্থাৎ কিদৰে আমি টেট পাছ কৰিব পাৰোঁ অৰ্থাৎ ঘৰত আপোনাৰ ধৰি লওঁ ভালকৈ প্ৰিপাৰেশ্যন কৰা নহ'ল আপোনাৰ পৰীক্ষা সমাগত হ'ল আৰু আপুনি পৰীক্ষাত বহিলে নাইবা আপুনি খুব প্ৰিপাৰেশ্যন কৰিছিল কিন্তু পৰীক্ষাত কমন নপৰিলে এতিয়া আপুনি কিদৰে টেট পাছ কৰিব তাৰ কৌশল টেট পাছ কৰাৰ কৌশল কমন নপৰিলে আমি কিদৰে টেট পাছ কৰিব পাৰোঁ বা প্ৰিপাৰেশ্যন ভালকৈ নহ'লে কিদৰে টেট পাছ কৰিব পাৰোঁ সেই কৌশলৰ ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত মই সেই ভিডিঅ'ৰ লিংক দিছোঁ আপোনালোকে সেই ভিডিঅ'টো অন্ততঃ চাব কথাটো বুজি পালে আৰু যদি আপোনালোকে চায় তেতিয়াহ'লে কিবা আপুনি যথেষ্ট উপকৃত হ'ব পাৰিব সেইটো হৈছে মোৰ পুৰণা ভিডিঅ' আগৰ ভিডিঅ' সেই ভিডিঅ'টোৱে আপোনাক যথেষ্ট পৰিমাণে আপোনালোকক সহায় কৰিব গতিকে মই আশা কৰোঁ আপোনালোকে কি কৰিব সেই টেট পাছ কৰাৰ ট্ৰিক্স থকা সেই ভিডিঅ'টো আপোনালোকে চাব কথাটো বুজি পালে এতিয়া মই সাৰমৰ্মটো এই ভিডিঅ'ৰ সাৰমৰ্ম মই আপোনালোকক কৈ দিছোঁ যে এই ভিডিঅ'ৰ যোগেদি মই আপোনালোকক এৰিষ্টটলৰ আৰোহী পদ্ধতিৰ বিষয়ে আপোনালোকক অৱগত কৰালোঁ আৰু ইয়াৰ পৰা আপোনালোকে কি কৰিব এক বা দুই নম্বৰ লাভ কৰিব সেইটো মই অলৰেডি কৈছোঁ এতিয়া হ'ল কি আৰু দুটা ভিডিঅ'ৰ বিষয়ে মই আপোনালোকক উল্লেখ কৰিছোঁ সেই দুটা ভিডিঅ' কি কি বুলি কওঁতে এছ এছ চি জি ডি এক্সাম পাছ কৰাৰ ট্ৰিক্স সেই ভিডিঅ'ৰ লিংক মই এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত দিছোঁ আপোনালোকে সেই ভিডিঅ'টো চাব আৰু এটা ভিডিঅ'ৰ লিংক মই এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত দিছোঁ সেইটো হৈছে কি যে টেট পাছিং ট্ৰিক্স অৰ্থাৎ টেট পাছ কৰাৰ কৌশল সেই ভিডিঅ'ৰ লিংকো এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত পাব অৰ্থাৎ দুটা ভিডিঅ'ৰ লিংক মই আপোনালোকক এই ভিডিঅ'ৰ তলত দিছোঁ এছ এছ চি পাছ কৰাৰ কৌশল আৰু টেট পাছ কৰাৰ কৌশল গতিকে চাওক আপোনালোকৰ বাবে মই দিনে নিশাই কাম কৰিবলৈ তৎপৰ আছোঁ আপোনালোকৰ কৃতকাৰ্যতাই আমাৰ কৃতকাৰ্যতা গতিকে মই শেষত আপোনালোকক কওঁ যে হাৰ্ডৱৰ্ক নহয় স্মাৰ্টৱৰ্ক কৰক যিমানে হাৰ্ডৱৰ্ক নকৰক কিয় যদি আপুনি স্মাৰ্টলি কাম কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে কিন্তু ছাকচেছফুল বস্তুটো জীৱনলৈ নাহে গতিকে হাৰ্ডৱৰ্ক নহয় স্মাৰ্টৱৰ্ক কৰক গতিকে কি হয় অকল টেট পৰীক্ষা বুলি নহয় যিকোনো ধৰণৰ কম্পিটিটিভ পৰীক্ষাৰ বাবে এছ এছ চি হ'ব পাৰে আৰ্মি পুলিচ যিকোনো ধৰণৰ কম্পিটিটিভ পৰীক্ষাৰ বাবে একমাত্ৰ নিৰ্ভৰযোগ্য আমাৰ চেনেল হৈছে অধিকাৰী পি এছ ৰিচাৰ্চ চেণ্টাৰ গতিকে এই চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'টো লাইক কৰিব লওক এইখিনি 100% গেৰেণ্টিৰ সৈতে মই আপোনালোকে এইখিনি কথা আপোনালোকৰ আগত উপস্থাপন কৰিলোঁ আপোনালোকে আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু যেতিয়াই মই ভিডিঅ' আপলোড কৰিম তেতিয়া কিন্তু আপোনালোকে ৱাচ কৰিব লাগে গতিকে শেষত মই সকলোৰে উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ আৰু লগতে এই ভিডিঅ'টো মই ইমানতে সামৰিছোঁ আপোনালোকে আমাৰ এই চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব ধন্যবাদ।